আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে পিক্সার অ্যাপটির মাধ্যমে কিভাবে ইউটিউব ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রামের জন্য প্রোফাইল পিকচার এডিট করবেন যারা কখনো মোবাইল দিয়ে ফটো এডিটিং করেননি তারাও আজকের ভিডিওটি দেখলে খুবই সহজে শিখতে পারবেন কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে এই ধরনের প্রোফাইল পিকচার এডিটিং করবেন খুবই ইজি একটা প্রসেস অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে তবে ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন গাইস কথা আর না বাড়ি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই অলরাইট গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে আর আমরা প্রথমে চলে যাব আমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে তো আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি কারণ গুগল ক্রোম ব্রাউজারেতে আমাদের নর্মাল ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব তো সেটা করার জন্য উপরে সার্চ অপশনে ক্লিক করে দিলাম তারপর এখানে জাস্ট রিমুভ বিজি লিখে সার্চ করে দিব রিমুভ বিজি লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি এই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা সবাই সেম একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আপলোড ইমেজ যে লেখাটা পেয়ে যাবেন জাস্ট সেই লেখাটাতে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে অবশ্যই ব্রাউজে ক্লিক করে দিবেন তারপর আপনার গ্যালারিতে নিয়ে যাবে তারপর আপনি আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দেবেন যে ফটোটা দিয়ে আপনার প্রোফাইল পিকচারটা এডিট করতে চান তো আমি আমার গ্যালারি থেকে একটি নর্মাল ফটো সিলেক্ট করে দিব আপনারা এখন ইমেজটা দেখতে পাবেন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে তারপর এখান থেকে আমরা ফটোটা ডাউনলোড করে নিব তো এখনই আপনার ম্যাজিকটা দেখতে পাবেন এই যে ফটোটা স্ক্রিন হচ্ছে তো ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল আপনার অবশ্যই সেম প্রসেসে আপনার নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন এখন এই ফটোটা ডাউনলোড করার জন্য নিচে একটা ডাউনলোড লেখা চলে আসছে সিম্পলি এই লেখাটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এই ফটোটি ডাউনলোড হয়ে যাবে এখন এখান থেকে আমি হোমে চলে যাব এখন গাইস আপনার কাজ হচ্ছে পিক্সার অ্যাপটি ওপেন করে নেওয়া তো আপনার মোবাইল ফোনে যদি অ্যাপটি ইনস্টল না থাকে আপনার গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি তাই জাস্ট পিক্সার অ্যাপটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আমরা সবাই সেম ইন্টারফেস পেয়ে যাবো তারপর নিচ থেকে প্লাস এখানে ক্লিক করে দিব তারপর গাইস এখান থেকে অল ফটোসে ক্লিক করব অল ফটোসে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটো শো করবে তো আমি অলরেডি এখানে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য প্রোফাইল পিকচারে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা রেডি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব রয়েছে হোয়াটসঅ্যাপ টুইটার টিকটক ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য কিন্তু প্রোফাইল পিকচারগুলো রেডি করা আছে আপনি জাস্ট এখন আপনার ফটোটা অ্যাড করে দিলেই হবে তো আমি এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দিব ইউটিউব সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি সেখান থেকে একটু সামনে চলে আসবো সামনে আসার পর অ্যাড ফটো নামে একটা অপশন পেয়ে যাবো সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিব বা অপশনটাতে ক্লিক করে দিব তারপর গাইস আমরা একটা এই যেই নর্মাল ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটা সিলেক্ট করে দিব জাস্ট ছবিটাতে একটা ক্লিক করে উপর থেকে অ্যাডে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর ফটোটা এখানে চলে আসবে জাস্ট ফটোটাকে একটু পর করে নেবেন এখান থেকে অবশ্যই আপনার রিসাইজ করে এখানে পারফেক্টলি বসিয়ে দিবেন তো আমি এভাবে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এখন আমাদের ছবির অতিরিক্ত অংশটা ব্রাশ করে ইরেজ করে নিব সেটা করার জন্য আমরা প্রথমে অপাসিটি কমিয়ে নিব তাই নিচ থেকে অপাসিটিটা মাইনাস করে দিব 50% তারপর উপরে আমরা ইরেজ অপশন পেয়ে যাচ্ছি সিম্পলি ইরেজ অপশনে ক্লিক করে দিব আপনি যদি ঘরে বসে মাত্র $12 দিয়ে ফোর্সেজে অ্যাকাউন্ট খুলে মোবাইল ফোনের মাধ্যমে মাসে লাখ টাকা ইনকাম করতে চান তাহলে স্ক্রিনে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে এখনই যোগাযোগ করুন যোগাযোগ করার পর আপনারা বিস্তারিত জানতে পারবেন কীভাবে আপনারা অ্যাকাউন্ট খোলার পর মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র আপনার মোবাইল ফোন দিয়ে তো গাইস দেরি না করে ঝটপট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নিন তারপর গাইস নিচে আবার খেয়াল করুন এখানে আবার ইরেজ লেখা চলে আসবে সিম্পলি এই ইরেজ লেখাটাতে ক্লিক করে অবশ্যই এখান থেকে হার্ডনেসটা 100% করে দিবেন তারপর আপনি আপনার ফটোটাকে জুম করে এভাবে ব্রাশ করে নেবেন বা ইরেজ করে নেবেন তো ইরেজ করে আপনার এই যে এখানে গোল্ড যে রাউন্ডটা রয়েছে এটার ভিতরে অংশটা রাখবেন আর বাইরের অংশটা এভাবে ইরেজ করে দিবেন তো আমি খুবই নিখুঁতভাবে এখানে ইরেজ করে দিব আপনারা অবশ্যই নিখুঁতভাবে ইরেজ করে দিবেন আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটু দ্রুত করে নিচ্ছি তো সেমভাবে কিন্তু আপনাকেও কাজটা করে নিতে হবে তো মোটামুটি আমার ইরেজ এখানে হয়ে গেল এখন জাস্ট আমি উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেবো এখন আমাদের ফটোটার অপাসিটিটা 100% করে দেবো তাই নিচ থেকে অপাসিটি অপশন থেকে 100% করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে ফটোটা কিন্তু খুবই সুন্দরভাবে অ্যাড হয়ে গেলো উপর থেকে এখন টিক মার্কে ক্লিক করে দিব এখন গাইস আমি যেহেতু এটা ইউটিউবের জন্য প্রোফাইলটা রেডি করতেছি সো আমি এখান থেকে ইউটিউব চ্যানেলের নাম লিখে দিব তো আপনি যদি ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রাম যেটার জন্য প্রোফাইল পিকচার রেডি করেন না কেন সেই প্রোফাইলের নামটা এখানে অবশ্যই লিখে দেবেন এখানে একটা খালি জায়গা রয়েছে তো নামটা লেখার জন্য নিচে আপনার যে টেক্সট অপশন পেয়ে যাবেন সিম্পলি এই টেক্সট অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অবশ্যই আপনার চ্যানেল অথবা আইডির নামটা লিখে দেবেন তো আমি এখান থেকে তৈদা ফ্রিদি লিখে দেবো যেহেতু তৈদা ফ্রিদি ভাইয়ের এখানে পিকচার অ্যাড করছি সো এখান থেকে নামটা লিখে দিচ্ছি তৈদ আফ্রিদি তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব তারপর এখন এই টেক্সটটা নিচে নিয়ে আসবো তারপর এটাকে ছোটো করে নিব ছোটো করে নেওয়ার পর একটু জুম করে নিব ফটোটা তারপর এই খালি ঘরটার একদম মিডিলে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এখন আমাদের টেক্সটের স্পেসটা বাড়িয়ে দেবো তাই নিচ থেকে আমরা স্পেসিং নামে একটা অপশন পেয়ে যাবো এটাতে ক্লিক করবো এখান থেকে ক্যারেক্টারটা অবশ্যই স্পেস দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু নামটা খুবই সুন্দরভাবে বসে গেছে এবং আমাদের প্রোফাইলটা কিন্তু রেডি হয়ে গেছে এখন জাস্ট উপর থেকে টিক মার্কে ক্লিক করে আমাদের এই প্রোফাইল পিকচারটা সেভ করে নিব সেটা করার জন্য উপরে সেভ অপশন রয়েছে সিম্পলি এই সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে
তো আমি আপনাদেরকে ইউটিউবের প্রোফাইল পিকচার এডিটিং শিখালাম আপনারা চাইলে সেম প্রসেসই টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার WhatsApp সকল সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু প্রোফাইল পিকচার সেম ভাবে রেডি করতে পারবেন আপনি জাস্ট আপনার ফটোটা অ্যাড করে দিলেই হবে আর নামটা অ্যাড করে দিলেই হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এডিটটা করবেন যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ